টানা এগারো দিনে অবশেষে অবরোধ প্রত্যাহার করল আইপিএফ টুর এনসি গোষ্ঠী। দশই জুলাই থেকে পৃথক রাজ্যের দাবিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছিল আইপিএফ টি, যার জেরে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের লাইফলাইন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার অনুরোধ করার পরেও অবরোধ প্রত্যাহার করেনি তারা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, গত মঙ্গলবার বিজেপি প্রদেশ নেতৃত্ব রাজ্যপালের সঙ্গে দেখা করে অবরোধ প্রত্যাহার করার জন্য আইপিএফ নেতৃত্বকে অনুরোধ জানানোর কথা বলেছিলেন। অবশেষে বৃহস্পতিবার অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। রাজ্যপালের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়েছে। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি অবরোধ প্রত্যাহার করতে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকে মহামহিম রাজ্যপালকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ত্রিপুরাবাসীর স্বার্থে উনি আজকে এতদিন যাবত যে রাজনৈতিকভাবে সিপিএম যেটা ত্রিপুরা রাজ্যে দাঙ্গা হাঙ্গামা করার জন্য পরিস্থিতি তৈরি পরিকল্পনা তৈরি করেছিল সেটাকে ভেস্তে দিয়েছে এবং 37 কোটি ত্রিপুরাবাসীর আজকে রোড ব্লকে খোলার পর জনজীবন স্বাভাবিক ফিরে এসছে। তৎসঙ্গে সঙ্গে আমি আইপিএফ টির বন্ধুদেরকে যারা রাজ্যপালের আশ্বাসনে সাড়া দিয়ে ওনারা ব্লক রোড ব্লকে সরিয়ে নিয়েছেন তার জন্য এনসি দেব এবং তাদের নেতৃত্বকে আমি ধন্যবাদ দেব। অবরোধ প্রত্যাহার করতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার, ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন প্রদেশ বিজেপির সভাপতি। ত্রিপুরাবাসীর সামনে প্রমাণিত হয়ে গেছে যে এই যে রোড অবরোধ করা হয়েছে সেটা সম্পূর্ণ মেলার মাঠে ইন্দোনে এবং তাদের প্ররোচনা হয়েছে। সেটা করার জন্য 20 দিন যাবত সারা ত্রিপুরা রাজ্যে আকাশ পাতাল একাত্তর করেছে, কিন্তু যেই মাত্র রাস্তায় বসেছে তখন এই বিরোধী দলকে আর ত্রিপুরা রাজ্যে কোথাও আন্দোলন করতে দেখা যায়নি যে মানিকবাবুর সামনে এসে বলা যে এই রোড ব্লকে সরানোর জন্য ডিএফ আন্দোলন করছে বা 19 জন এডিসি এরিয়ার বিধায়ক গণমুক্তি পরিষদের মাধ্যমে আন্দোলন করেছে তার কোনো উদাহরণ ত্রিপুরাবাসীর সামনে পেশ হয়নি। রাজ্যপালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এনসি দেব বর্মাকেও অবরোধ তোলার জন্য ধন্যবাদ জানান বিপ্লব বাবু। তিনি আরো বলেন, যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, সে পথ সবসময় খোলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।